আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু বরাবরের মতো আবারও গাড়ি নিয়ে এসেছি আপনাদের মাঝে, ঠিক আছে? তো নতুন চালানি শিখতেছি, গাড়িটা কেমন হয়েছে আমাকে একটু আপনারা জানাবেন, ঠিক আছে? আর যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করতেছি, সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে কী হবে, আপনার যখন আমি ভিডিও আপলোড করব তখন আপনার কাছে ভিডিওটি নোটিফিকেশন চলে যাবে, তখন আপনি এখান থেকে ক্লিক করে আপনার ভিডিওটি দেখতে পাবেন, ঠিক আছে? কারণ মনে করেন ভিডিও একটি বানাতে গেলে বহুত পরিশ্রম করি, অনেক পরিশ্রম করে কিন্তু একটা ভিডিও বানাই, কিন্তু সেই ভিডিওটি বানাতে হলে কত যে পরিশ্রম করতে হয় ভাই, যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারাই একমাত্র বলতে পারে, তাছাড়া আর কেউ বলতে পারবে না, ঠিক আছে? অনেকেই আছে মনে করেন যে হয়তো ভাবতে পারে যে একটি ভিডিও বানাতে হলে অনেক সাধারণভাবেই বানানো যায়, খালি স্ক্রিনটা রেকর্ড করলাম আর এটিকে ছাড়িয়ে দিলাম, সেটা ভুল ধারণা, ঠিক আছে? তো টাকা নিয়ে নিলাম এখান থেকে। তো একটি ভিডিও রেকর্ড করতে গেলে অনেক ফেরা নেড়া করতে হয়, ঠিক আছে? তো সবাই ভিডিওটি দেখতে থাকেন। তো দেখেন আমি কিন্তু রুলারে আছি, রুলার থেকে আবার সবকটা গাড়িকে মারিয়া একবারে বান্দরবন পাঠাচ্ছি। অলরেডি আমাকে ছেড়ে দিয়ে ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে, এই যে ছেড়ে দিয়েছে, এবার এখন দেখেন খাইতে খুঁজে সেখান থেকে চলে যাচ্ছি, রোড নম্বর 4 ফাইভ হইলাম, ঠিক আছে? তো ফাইভার করে এখন দেখি রোড নম্বর আবারও রুলার আছে, রুলারে উঠবো না, রুলারে না উঠি, এবার খালি মাঠ আছে, মানে রাস্তা ফাঁকা, ও সামনে দেখতেছি আবার বিপজ্জনক ভয়ঙ্কর জায়গা, এখানে টার্নিং আছে দেখেন খুবই, ও মাই গড, ভাবছিলাম তো মনে হয় বিপদের সম্মুখীন হয়ে যাবো, কিন্তু না, ও এখানে বিপদ হয়েই গেল, যাই হোক ওইটা কোনো ইস্যু না, ঠিক আছে? তো এটা কোনো কাটিস করবো না, এখন দেখেন আমাকে ও কীভাবে জোরো হয়েছে, দেখেন দুইটা গাড়ি এন্টিকাল করে আছে, এখন আমাকে সাইড দিচ্ছে না, এবার যাই হোক রুলার সামনে অপেক্ষা করেছে, রুলারে উঠে যাই, না হলে যেতে পারবো না এখান থেকে। হ্যাঁ, তো রুলারে উঠলে মনে করেন সে একবারে মাইরে মাইরে বান্দরবন ফাটিয়ে জিন একবারে সাগরে বাসায় দেয়। তো এখন দেখি রুলার আমাকে নিয়ে যাচ্ছে, ও রুলার স্পিডটাও কমে গেছে কারণ সাইডে লাগিয়ে, সেজন্য দ্রুত তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, দ্রুত তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার কারণে এখন দেখেন এখানে ভাই অনেক মনটা অনেক খারাপ হচ্ছে না, কারণ এতগুলো কষ্ট করে ভিডিও দিই কিন্তু আপনারা সেই ভিডিওগুলো আমার দেখেন না, ঠিক আছে? ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে একটি ভিডিও বানাতে হলে অনেকটাই পরিশ্রম হয়, ঠিক আছে? আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারবেন না, কারণ হচ্ছে গিয়ে কমেন্ট বক্স অফ করে রাখবো আমি, কারণ হচ্ছে গিয়ে কমেন্ট বক্স যদি অফ না করি তাহলে মনে করেন সমস্যা বলতে কিছু হবে না, কিন্তু অনেকেই আছে বাজে মন্তব্য করেন, এই বাজে মন্তব্য করার কারণে ভাই বাজে মন্তব্যগুলো দেখতে ভালো লাগে না, ঠিক আছে? যে আবাল সাবাল বইয়া গেছে করতে কি, মানে অনেক ধরনের কথা বিশ্লেষণ, অনেক ধরনের মানে কথা বাইরিয়া যায়, সেই জন্য আর কমেন্ট বক্সটা আমি খুলে দেবো না, কমেন্ট বক্সটা আমি অফ করে দিব, সোজা চালাও গাড়ি, নাইলে যাইবে নানা বাড়ি, রোলারে উঠো মারো ধাক্কা, অন্যকে একবারে ভাঙ্গে সিউরা শেষ করো। তো যাই হোক, যা হবার হবে, তাছাড়া কিছু করার নাই। তো আমার ভাই বন্ধুরা যারা আছেন, ভাই বোনদের সবাইকে আমি রিকোয়েস্ট করতেছি, সবাই আমাকে সাপোর্ট করবেন একটু, কারণ আপনাদের একটু সাপোর্টের জন্য এত পরিশ্রম করে আসি ভাই। হ্যাঁ, তো অনেক পরিশ্রম করে আসি কিন্তু আপনাদের জন্য, তো সবাই একটু সাপোর্ট দিয়ে যাবেন আমাকে, একটু হেল্প করবেন, কারণ একটি সাবস্ক্রাইব করতে কিন্তু তেমন একটি পরিশ্রম লাগে না, একটি সাবস্ক্রাইব বাটনে একটা টিপা দিয়ে দিবেন, তারপরে বেল আইকনে একটা টিপা দিবেন, অল একটা টিপা দিবেন, শেষ।
চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মাত্র 3টা টিপ দিতে হবে আপনাকে, 3 টিপই কিন্তু খাওয়া যাবে, আর কিছু করতে হবে না। আর যদি আপনি ভিডিওটি শেয়ার করেন আপনার ফেসবুক টাইমলাইনের মধ্যে তাহলে তো আরও বেশি ভালো হয়, তাহলে আপনার যে ফেসবুকে যে থাকা যত ফ্যান বন্ধুরা আছে সবাই কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখেন খুবই চমৎকারভাবে আমার কিন্তু একটা জিনিস, গাড়ি চালাতে কিন্তু খুবই ভালো লাগে, ঠিক আছে। তো গাড়িটা চালালে আমার অনেকটাই ভালো লাগে। আর এই দেখেন বাস, এসি বাসটাকে কী করে মারে দিই, এটাতে এসি বাসটাকে মারে দিলাম, এবার এই গাড়িটাকে মারে দিলাম, এখানে মারতে হবে নাহলে হবে না, এইটাকে মারলাম, এটাকে মেরে দিই। হ্যাঁ, তো মেরে দেওয়ার পরে এখানে চলে যাচ্ছি, তো টাকাটা নিতে পারলাম না, টাকাটা হাতে লাগাল পাই নাই, হাতে লাগাল পাওয়া না পাওয়ার কারণে এই অবস্থা। তো যাই হোক, কাটিয়ে কুটে বের হয়ে গেছি, আবার চিপায় ঢুকে যাবো এখানে, কিন্তু না, চিপায় ঢুকার সুযোগ পাই নাই। যাই হোক, রেল দেখতে পাচ্ছি চলে এসেছে, এবার রেলের উপরে যদি একটা গাড়িকে নিয়ে পালাতে পারতাম তাহলে ওরা শিখে পেয়ে যেত। তো যাই হোক, ও আমি ভাবছিলাম যে মনে হয় ভুল করে নিলাম রোলারের নাউটিয়ে, তো নাউটে ভুল করি নাই। যাই হোক, রাস্তা ফাঁকাই আছে, কারণ একটা বিষয় হচ্ছে কি, মনে করেন রোলারের উপরে উঠলে যতটুকু স্পিডে টানবো, আর রাস্তা ফাঁকা পাইলে কিন্তু আমি তার চেয়ে দ্বিগুণ স্পিডে টানে চাইতাম পারি আমি, ওটার জন্য কোনো অসুবিধা হবে না আমার। শরীর ব্যথা ভাল লাগে না, সাবস্ক্রাইব করুন গেমিং চ্যানেল 0102, শেয়ার করুন গেমিং ভিডিও 3D গাড়ি গেমস, যে গাড়ির নামটাই হচ্ছে রেন থ্রি, কী হইলো এখানে, তারা আমাকে দেখে কী করলো, নিজে যাইতে পারলো না, আমাকে যাইতে দিল না, নিজে মারাই গেল অলরেডি, অবশেষে মারা গেল। যাই হোক, এখান থেকে কোন মেরে দিলে যাচ্ছে, টাকা নিয়ে নিলাম $100, কিন্তু ভাই আবার ভাইবে না যে $100 আমি পেয়ে গেছি গেমের থেকে, এটি মানে এই যে এটা যেই কয়েন দিচ্ছে এটা মানে গেমের ভিতরে যেই গাড়িটি আছে আমার, এই গাড়িটির মধ্যে মনে করেন চাক্কা পাল্টানো, গাড়ির কালার পাল্টানো, হ্যাঁ এইসব পাল্টাইতে হলে এইসব কয়েন যে কিনতে হয়, কিন নিয়ে এইসব পাল্টাতে হয়, ঠিক আছে। তো এই গাড়ির যদি কালার পাল্টাইতে যাই আমি তাহলে লাগবো 2000 টাকা, হ্যাঁ এগুলো কিনতে হয়। এই যেগুলো পয়েন্ট আমি পাচ্ছি সেইগুলো পয়েন্ট কিন্তু এক জায়গায় জমা হচ্ছে, জমা হওয়ার পরে এটি মোট হবে, তারপরে এটির থেকে আমি কিন্তু আবার গাড়ি কিনতে পারবো, অন্য গাড়িও আছে এই গেমের ভিতরে, বাকি কয়েকটি গাড়ি আছে, ঠিক আছে। তো গাড়িগুলো ঘনি নেই আমি, সেই জন্য আপনাদেরকে আমি বলতে পারতেছি না যে গাড়ির মধ্যে গাড়ি কটা গাড়ি আছে, হ্যাঁ। আর আপনাদের জন্য যদি অন্য কোনো প্রয়োজন হয়, অন্য কিছু শেখার কোনো প্রয়োজন হয়, তাহলে আমার আরেকটি চ্যানেল আছে, ওই চ্যানেলের মধ্যে আপনারা দয়া আপনারা দেখতে পারেন, ঠিক আছে।